সকলকে স্বাগত। আজকে পাবদা মাছের খুব সিম্পল একটা ঝাল বানাচ্ছি, তাই জন্য আমি প্রথমে মাছগুলোকে একটু লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আগে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। এরপর একটা তাওয়া গরম করে নিচ্ছি। তাওয়া গরম হয়ে গেলে এটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। এবারে মাছগুলো ভেজে নেব। দুপিঠি আমি লাল লাল করে ভেজে নিলাম, এবারে উঠিয়ে দিচ্ছি। আমি পরের ব্যাচটাও এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। এমনভাবে আমি সবকটি মাছই ভেজে নিচ্ছি। এরপর আমি একটা মিক্সিং জারে 4 টুকরো রসুন, 2 টুকরো কাঁচা লঙ্কা আর 1টা টমেটো একটু পেস্ট করে নিচ্ছি। এরপর মাছ ভাজা তেলের পাত্রেই আমি একটু কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম, আর মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম রসুন টমেটো আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে সম্পূর্ণ ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব 4-5 মিনিট সময়ের জন্য। ৫-৭ মিনিট সময়ের জন্য ঝোলটা ফুটিয়ে নিয়ে এবারে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটা পাত্রে একটু জলের সাথে সামান্য একটু ময়দা গুলে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবারে এটাকে 4-5 মিনিট সময়ের জন্য ফুটিয়ে নিচ্ছি। সবশেষে এটার মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, আর এর ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল ছিটিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা আরও সুন্দর লাগে। একদম রেডি হয়ে গেল রসুন পাবদা। এটা এবারে আমি 10-15 মিনিট সময়ের জন্য একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর পরিবেশন করব। সকলে ট্রাই করো, খুব ভালো লাগবে। সকলে খুব ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড টাটা।